कुछ लोग अपनी औकात भूल गए हैं, बात बात पर मारपीट की बात करते हैं। उनसे बस एक छोटी सी बात कहनी। कुछ कुत्ते हैं जो मेरी फेंकी हुई हड्डी खाकर मेरे पीठ पीछे मुंह चलाते हैं। और मेरे सुना है तुम्हारा नया बॉयफ्रेंड काफी पैसे वाला है, इसका मतलब वो जो कुत्ते वाला पट्टा है। Assalamualaikum, hello everyone, I am Jamil from Neschup Allo। तो आज के এই এপিসোডে আমরা দেখব কিভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলা মেক করতে হয়। সো উইদাউট এনি টাইম লেটস ইন্ট্রো। সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে আপনাকে পিকচারগুলো ইম্পোর্ট করে নিতে হবে। তো एग्जांपल স্বরূপ আমরা এই পিকচারটা ইম্পোর্ট করব। তারপর এখান থেকে তাহলে পিকচারের ফরম্যাটটা সেট করে নিতে পারেন এবং এখান থেকে আপনাকে অ্যানিমেট অপশনে ট্যাপ করে নিতে হবে। তারপর যেদিকে মুভ করতে যাচ্ছেন আপনার ধোঁয়াগুলো ওইদিকে আপনি মুভ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে মার্ক করব। এখানে দেখতে পাচ্ছেন আপনার সবকিছু কিন্তু নাড়াচাড়া করছে, ওই ক্ষেত্রে আপনাকে এখান থেকে পিন আইকনে ট্যাপ করতে হবে এবং পিকচারটা সুন্দরভাবে পিন করে দিতে হবে, তাহলে পিকচারটা নাড়াচাড়া করবে না। প্রপারলি ভাবে কাজটি করতে পারলে এখান থেকে সেভ করতে হবে, তার জন্য এই আইকনে ট্যাপ করবেন এবং এখান থেকে সেভ করে নেবেন। सेकेंड आपके कैपकाट सफ्टवेयर ओपेन करते तरह एखान अपना भिडियोटी इम्पोर्ट करते तो भिडियो लास्टर दिखे चले जाते कारण एखान वाटरमार्क डिलीट करार भिडियो लास्ट के वाटरमार्क डिलीट करब। तपर एखान इफेक्ट आइकन टैप करते एखान अपनी देखते हैं सिनेमेटिक एक इफेक्ट देव आई इफेक्ट अपनी एखे अप्लाई करें तरह अपना मन मत जोगुलो इफेक्ट प्रयोजन सबगुलो इफेक्ट एखे अप्लाई कर। প্রপারলি ভাবে আপনি ইফেক্টগুলো অ্যাপ্লাই করার পর আপনার ভিডিওটি হবে ঠিক এরকম। তো এটা কমপ্লিট করার পর এখান থেকে আপনাকে সেভ করে নিতে হবে এবং আপনাকে কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে আপনাকে মিডিয়া অপশনে ট্যাপ করবেন এবং আপনার ভিডিওটি এখান থেকে ইনপুট করে নিতে হবে এবং তারপর এই লেয়ারে ট্যাপ করতে হবে এবং এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইজুগোল্ডাতে ক্লিক করে সম্পূর্ণ ফুল স্ক্রিন করে দিতে হবে। তারপর এখান থেকে লেয়ারে ট্যাপ করতে হবে এবং আপনার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে অ্যাপ্লাই করে নিতে হবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ট্যাপ করতে হবে এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন এবং এটা সম্পূর্ণ চিকন করে সুন্দরভাবে আপনি দুই সাইডে সুন্দরভাবে অ্যাড করে নিতে হবে। তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়ার আইকন ট্যাপ করতে হবে, দেন থ্রি ডট আইকনে ট্যাপ করবেন, এখান থেকে ব্রিন টু ফ্রন্টে ট্যাপ করে নিতে হবে, তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার আইকনটি সবার উপরে থাকবে। তো তারপর এখান থেকে আপনার টেক্সটে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়ার টেক্সটগুলো লিখে নিতে হবে। তারপর এখান থেকে সকল কিছুর অ্যাপাসিটি 50% করে দিতে হবে এবং প্রপারলি হবে কাজগুলো করতে পারলে আপনার ভিডিওটি হবে ঠিক এরকম। कुछ कुत्ते हैं जो मेरी फेंकी हुई हड्डी खाकर मेरे पीठ पीछे मुंह चलाते हैं। তো আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম প্রবলেম হয় না। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি গ্রুপে জয়েন করতে পারেন এবং তার সাথে আপনার যে কোনো প্রবলেম গ্রুপে স্ক্রিনশট সহকারে পোস্ট করতে পারেন।